হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা দেখব যে ফোন নাম্বার কিভাবে ইমেলে আপডেট করা হয়। আমরা অনেক ইমেল বানিয়েছি যেগুলো ফোন নাম্বার ছাড়াই বানানো হয়েছে। এই ইমেলের মধ্যে আমরা কীভাবে ফোন নাম্বার আপডেট করতে পারি, সব থেকে প্রথমে আমাদের মোবাইলে যে গুগলের যে অ্যাপ্লিকেশন আছে আমরা সেটাকে ওপেন করব। এই গুগলের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর নতুন যে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে সেখানে আমরা দেখতে পাবো নতুন, সেখানে আমরা সার্চ ইন ইমেল অপশন দেখতে পাবো। সেখান থেকে সিলেক্ট করে নতুন ইন্টারফেসে আমরা নতুন স্ক্রিনে আসবো। সেখানে নিচে আমরা নিচে স্ক্রল করে সেটিং অপশন সিলেক্ট করবো। সেটিং অপশন থেকে সিলেক্ট করার পর আমাদের এখানে মোবাইলে যে জিমেল আইডিগুলো আছে সেগুলো দেখাবে, এবং এর থেকে আমি যে জিমেলে আমি আমার মোবাইল নাম্বার আপডেট করতে চাইছি সেখানে সিলেক্ট করবো। করার পর নতুন যে অপশন ওপেন হয়ে যাবে সেই অপশনে কি আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। এটা আছে আমাদের সিলেক্ট করার পর নতুন যে ইন্টারফেস ওপেন হবে সেখানে আমার যে এখানে পার্সোনাল ইনফো যে অপশন আছে সেখানে সিলেক্ট করতে হবে, এবং এর সঙ্গে আপনার মনে রাখতে হবে আপনার নেটটা যেন অন থাকে, নাহলে কিন্তু আপনি পার্সোনাল ইনফো যে অপশন আছে সেটা সিলেক্ট করলে আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন না। ফলে পার্সোনাল ইনফো সিলেক্ট করলে এখান থেকে কী করবো দেখে নেবো, যে আমার দেখাবে যে আমার ফোন নম্বরটা এখন অবধি মোবাইলে জিমেলে আপডেট করা হয়নি। সেই জন্য আমি কী করবো, পার্সোনাল ইনফো অপশনে সিলেক্ট করার পর নতুন যে ইন্টারফেস ওপেন হবে সেখানে গিয়ে ফোন নম্বরটাকে অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড নাও অপশনে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। অ্যাড নাও অপশন সিলেক্ট করার পর নতুন যে ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে আমাকে করতে হবে আমার যে মেল আইডি ছিল তার যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটাকে আমাকে দিতে হবে। পাসওয়ার্ডটাকে আমার এখানে ফিক্সড যে পাসওয়ার্ড ছিল স্মল লেটারে, এবং যে কম্বিনেশন আমরা দিয়েছিলাম সেই কম্বিনেশন দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাকে দিলাম, এবং এরপর নেক্সট অপশন যে আছে সেটাকে সিলেক্ট করলাম। নেক্সট অপশন সিলেক্ট করার পর নতুন যে ইন্টারফেস ওপেন হচ্ছে একটু টাইম নেবে, একটু নেটওয়ার্কটা স্লো আছে। নতুন যে ইন্টারফেস ওপেন হলো সেখানে আমাকে আবার দ্বিতীয়বারের জন্য এখানেও দেখাবে যে এখন অবধি কিন্তু আমার মোবাইল নাম্বারটা এখানে আপডেট হয়নি জিমেলে। সেই জন্য এখানে আমাকে আবার অ্যাড নিউ অপশনে যেতে হবে, এবং অ্যাড নিউ অপশনে গিয়ে ক্লিক করার পর আমার এখানে নতুন যে একটা ইন্টারফেস ওপেন হবে সেখানে আমাকে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আমি আপডেট করতে চাইছি জিমেলে সেই মোবাইল নাম্বারটা এখানে আমি আপডেট করে দিলাম। আপডেট করার পর নেক্সট অপশন সিলেক্ট করলাম। নেক্সট অপশন সিলেক্ট করার পর নতুন যে ইন্টারফেস ওপেন হলো এই অ্যাড ফোনের সেখানে দেখাবে যে আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, একটা ওটিপি পাঠাবে আমাকে, একটা সেই ওটিপিটা আমাকে এই ভেরিফিকেশন কোডে দিতে হবে। এসএমএস কোড যেটা আমাকে পাঠিয়েছে সেটা আমি দিয়ে দেওয়ার পর আমি এটা ভেরিফাই করবো। ভেরিফাই অপশন সিলেক্ট করলাম। নতুন যে ইন্টারফেস ওপেন হবে সেখানে গিয়ে আমাকে দেখাবে যে এটা আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ আমি যে ফোন নাম্বারটা দিলাম সেটা আমার জিমেলের সঙ্গে ট্যাগ করা হয়ে গেছে, এবং এই নাম্বার নিয়ে আমি পরে আমার ইচ্ছে মতো যা কাজ করার করতে পারবো, এবং আমাকে গুগল এই নম্বরেই সব এসএমএস পাঠাবে এবং সাইন ইন করতে পারবো এই নাম্বার দিয়ে, এবং আরও ইমেল সংক্রান্ত যে কাজ আছে সেগুলো আমরা করতে পারবো। তাহলে জানতে পারলেন অতি সহজেই কীভাবে আমরা কোনো ফোন নাম্বার কোনো জিমেলে আপডেট করতে পারি। আশা করি আপনারাও এটা সহজে করে দিতে পারবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।